পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর নয়ননগর ঘেরি এলাকায় সোমবার সকালে বাগানে ঘেরা জলে বিষাক্ত কেউটের সাপ জড়িয়ে থাকতে দেখা যায়। সাপটি লম্বায় প্রায় 5 ফুট। সাপটি দেখার পর প্রচুর মানুষজন দৌড়ে আসে। খবর দেওয়া হয় 10 নম্বর এলাকার সর্পপ্রেমী শ্যামল হালদারকে। তিনি সেখানে আসেন এবং সাপটিকে যাতে এলাকার মানুষজন না মারে তাদের অনুরোধ করেন। পরে সাপটিকে জাল থেকে ছাড়িয়ে 12 নম্বর ঘেরি নদীর ধারে জঙ্গলের মধ্যে ছেড়ে দেন। তারই উদ্যোগে রামগঙ্গা বন দপ্তরের আধিকারিক অসীম দণ্ডপাত ও এলাকার মানুষকে ধন্যবাদ জানান। এই প্রসঙ্গে শ্যামল হালদার বলেন, সাপটা ওই নয়ের ঘেরিতে ছিল, ওখানে ওরা সব মেরে টেরে ফেলে দেবে, একটা জালে জড়িয়েছিল ওদের বাগান বাড়িতে। সবাই কেউ কেউ বলছে, বলে শ্যামলদার খবর দিই, শ্যামলদার খবর দিলে সাপগুলো ছেড়ে দেয়। তো বলতে আমার খবর দিল দিতে, আমি এসে সাপটা ছাড়িয়ে এনেছি, এটা সাপটা ছেড়ে দেবো। সাপটা ছাড়ছি, সাপ বেঁচে থাকলে অনেক উপকারিতা আছে। এরা ওই রাত্রে বিছানার ঘামচাটা সাপগুলো খেয়ে নেয়, ইঁদুর ছুঁচো এই সমস্ত খেয়ে নেয়, মানুষের উপকার করে, এ কারো কামড়ায় না হঠাৎ। এরা আগে জানান দেয়, ফসকর ওঠে তারপরে কামড়ায়, আর সহজে কারো কামড়ায় না, বিনা আঘাতে এরা কারো কামড়ায়। এইভাবে হ্যাঁ, এই একাধিক সাপ আমি এখানে ছেড়েছি, অনেক সাপ। সাপ দেখলে মানুষ মেরে ফেলে, যাতে না মারে তার জন্য অনুরোধ জানালেন বন দপ্তরের আধিকারিক। তিনি বলেন, ইনফরমেশন নিয়ে কোথায় বিভিন্ন জায়গায় যদি সাপ কোথাও স্ট্রেইং করে তো সেখানে উনি খবর দেন, উনি আমাদের স্টাফেরাও যায়, ওনাকে হেল্প করে, উনিও আমাদের ভীষণভাবে এই সমস্ত ব্যাপারে হেল্প করেন। উনি নিজে থেকে এইভাবে যে সচেতন হয়েছেন এবং গ্রামবাসীদেরকেও সচেতন করছেন, এটা আমরা ওনাকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে যাতে এরকম কাজ উনি এরকম একান্তিক প্রচেষ্টায় করে যান, এটা আমরা চাই। এবং ওনার সঙ্গে সঙ্গে আরও যদি গ্রামের মানুষ সচেতন হয়ে আরও এই সমস্ত কাজে নিযুক্ত নিজেকে করেন, তাহলে প্রকৃতির ভালো হবে এবং সাপেদেরও নিশ্চয়ই সুরক্ষা পাবে সাপেরা। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। নিউজ আমার বাংলা। বাংলার মানুষের কথা বলে।